মহালয়ের দিন মন্দিরে যাওয়ার পথে মাঝনদীতে ঘটল মর্মান্তিক নৌকাডুবি দুর্ঘটনা। নদী পারাপার করার সময় 80 জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি যাত্রীবোঝাই নৌকা। ভয়াবহ এই দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ 24 জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও 30 জন। তো কোথায় ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। মায়ের বোধনের দিনই বিপর্যয় বাংলাদেশে। মহালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নৌকাডুবি হয়ে মৃত্যু হলো অন্তত 24 জনের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 30 জন। রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। মৃতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার কাজে সামিল হয়েছে পুলিশ। মৃতদের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান করা যাচ্ছে। জানা গিয়েছে রবিবার বিকেলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী আধিকারিক মোহাম্মদ সোলেমান আলী বলেছেন, মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য 70 থেকে 80 জনের একটি দল নৌকায় উঠেছিল। বামনহাট ঘাট থেকে নৌকা ছেড়ে বদ্রেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল তাদের। তবে কিছুক্ষণ পরেই আচমকাই দুলতে শুরু যাত্রীবোঝাই নৌকাটি। ততক্ষণে ঘাট ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিল যাত্রীবোঝাই নৌকা। বিপদের আঁচ পেয়ে ঘাটের দিকে নৌকা ফিরিয়ে আনার চেষ্টা করেন মাঝি, কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে মাঝ নদীতেই ডুবে যায় নৌকাটি। যাত্রীরা সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে চেষ্টা করেন। কিছুজন বেঁচে ফিরতে পারলেও অধিকাংশই নদীতে তলিয়ে যান। নৌকাডুবির সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে দেন। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সকলকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত অবস্থায় 24 জনের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছে 8 জন শিশু, সেই সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 12 জন মহিলা ও 4 জন পুরুষের। দুশ্চিন্তা বাড়িয়ে স্থানীয় বোদা থানার ওসি জানিয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 30 জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয় জেলাশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেছেন, ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক যাত্রী উঠেছিলেন নৌকায়, তার ফলেই দুর্ঘটনা ঘটেছে। তো এই ছিল আজকের পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন।